সত্যি কথা বলতে এত নিয়ম কানুন আমি জানিও না বুঝিও না। আর আমার কাছে মনে হয় মনের ভক্তি সব থেকে বড় ভক্তি, আর যে কাজটা করলে আমার মন থেকে আমি শান্তি পাই ওই কাজটাই করি। ভগবানের জন্য ভোগ রান্না করলাম। একদম বৃষ্টিময় একটা সকাল, সকাল সকাল মানে উঠেই ব্যালকনিতে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে। শুভ সকাল, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে হলো একাদশীর পরের দিন পারণ, তো স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি, ওই কলা আর চিড়ার ভোগ দিয়েছিলাম। যেহেতু আজকে ভগবানের জন্য ভোগ রান্না করবো, গতকাল রাত্রেই কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম, সকালবেলা আবার স্নান সেরে আবারও পরিষ্কার করে নিয়েছি। আর অনেকেই হয়তো জানেন না আমি নতুন চুলা নিয়েছি, ভগবানের জন্য যখন ভোগ রান্না করি তখন এই চুলাটাই রান্না করি। তো রান্না করবো খিচুড়ি, ওই দেড় পট মুগ ডাল, দেড় পট হলো চাল, ভালো করে ধুয়ে এখন রেখে দেব। আর যেহেতু এখনও ঠাকুরের জন্য অত বাসন আমার নেই, তো খিচুড়ি রান্না করলে সব থেকে সহজ হয় আমার জন্য। আর সাথে ওই দুই তিন রকমের ভাজি করব, মানে পটল ভাজি করব আর বরবটি ভাজি করব। গতকাল এই সবজিটা আলাদা করে নিয়ে আসা হয়েছিল, ওই বরবটি, গাজর, পটল আর হলো কাঁচামরিচ, তো সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে। অনেকেই বলেন যে নিরামিষভোজী না হয়ে নাকি ভগবানের জন্য ভোগ রান্না করা যায় না। সত্যি কথা বলতে ভগবানের জন্য রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে, এমনকি পূজার যে কোনো কাজকর্ম এগুলো করতেও অনেক বেশি ভালো লাগে, একরকম আমি মন থেকেই শান্তি পাই। এত নিয়মকানুন জানিও না বুঝিও না, আমার কাছে মনে হয় মনের ভক্তি সব থেকে বড় ভক্তি। কেউ যদি শুদ্ধভাবে ভক্তি ভরে ভগবানের জন্য কিছু করে বা ভগবানকে ডাকে তাহলে এখানে হয়তো কোনো ভুল নেই। পটল ভেজে তুলে তারপর একটু বরবটিও ভেজে তুলে নিলাম, ইচ্ছা তো করে কত কিছুই করতে, কিন্তু এখনও ওরকম তো বললামই বাসন নেই, হয়তো আস্তে আস্তে হবে, তখন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো। আজকে যেহেতু দ্বাদশী এর জন্য চাল ডাল আর ভাজে না, আমিও প্রথমে হলো একটু ফোড়ন দিয়ে তারপর সবজিটা ভেজে পরিমাণ মতো জল দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। সবজি খিচুড়ি কিন্তু একদম ঝরঝরা হলে ভালো লাগে না, দেখা যায় নরম হলেই ভালো লাগে। জল মেপে দেইনি, ওই আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি যেমন হয় আর কি। আশা করি একটু নরম খিচুড়ি হবে, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে চাল ডাল ফুটে উঠেছে, আর কিছু টাইম থাকলেই মানে রান্নাটা হয়ে যাবে। সকালে তো একদম বৃষ্টি ছিল, মানে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এখন কিন্তু একটুও বৃষ্টি নেই, বাইরে একদম ঝলমলা রৌদ্র, বেশ গরমও লাগতেছে। তো সে যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে বলা যায়, আর 4-5 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো তাহলেই রেডি। তো খিচুড়ি রান্না কমপ্লিট, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো খিচুড়িটা তুলে একটু ঠান্ডা করে তারপর হলো ভোগের থালাটা সাজিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। শ্রীমন সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, বেশ অনেক তাড়াতাড়ি বলা যায় হয়ে গেছে। ওই সাথে হলো বরবটি ভাজি আর হলো পটল ভাজি। হে ঈশ্বর, কোনো ভুল ত্রুটি হলে তুমি আমায় ক্ষমা করে দিও, একদম শুদ্ধভাবে ভক্তি সহকারে সব কিছু করেছি। তো ভগবানের ভোগ দর্শন করে নিন, প্লেটের নিচে অবশ্য একটা করে পাতাও দিয়েছিলাম। তো যাই হোক, এখন প্রসাদ পাচ্ছি। যে কোনো উপবাস থাকার পরে যখন কিন্তু খাবার খাওয়া হয়, মানে বিশেষ করে ভাত খাওয়া হয়, তারপরেই একদম মানে খারাপ লাগে, ভীষণ খারাপ লাগতেছিল। এটা ছিল বিকালবেলা, তো সবাই ভালো থাকবেন, টাটা বাই।